ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড থাম্বনেইল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি আনবক্স করতে চলেছি আইপ্যাড 10th generation। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সো এই হলো অ্যাডাপ্টার এবং টাইপ সি পোর্ট। সো বক্সটাকে এখন সাইডে রেখে আমরা দেখব এখন আমাদের মেইন জিনিস, আমাদের আইপ্যাড। সো চলো শুরু করা যাক। সো ওয়াও, ইটস অসম। সো তোমরা দেখতেই পাচ্ছ হোম স্ক্রিনটা, আমি তোমাদের স্লাইড করে করে দেখাচ্ছি ঠিক কেমন, কতটা স্মুথলি এটা কাজ করছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আইপ্যাড 10th generation-এর স্পেসিফিকেশনের ব্যাপারে। এই আইপ্যাডটিতে 4টি কালার অপশানস রয়েছে, সিলভার, পিঙ্ক, ইয়েলো এবং ব্লু। ডিসপ্লে সাইজ রয়েছে 10.9 ইঞ্চ লিকুইড রেটিনা ডিসপ্লে। রয়েছে A14 বায়োনিক চিপ, আর হ্যাঁ এটা কিন্তু 5G। দু ধরনের স্টোরেজ রয়েছে, 64GB এবং 256GB, এবং র্যাম রয়েছে 4GB। ব্যাটারি 7606mAh। আর যদি ক্যামেরার কথা বলি তাহলে ফ্রন্ট এবং ব্যাক দুটোতেই রয়েছে 12MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ভিডিও অপশনসের মধ্যে রয়েছে টাইম ল্যাপস এবং স্লো মোশন, এবং ফটোর মধ্যে প্যানো অপশনস রয়েছে। এছাড়া ভিডিও অথবা ফটো ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তোমরা ক্যাপচার করতে পারবে। সো দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি আইপ্যাডের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি। এটা নর্মাল রয়েছে, অ্যান্ড এখন আমি এটাকে ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট নেব। অ্যান্ড এই দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট ফ্রন্ট ক্যামেরা দিয়েই। আরও রয়েছে USB টাইপ সি। ক্যামেরার ক্ষেত্রে তোমরা 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবে। সো এই ছিল আমাদের আইপ্যাড 10th generation-এর আনবক্সিংয়ের ব্যাপারে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।